পাঁচ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে বাসা থেকে বের হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজল মিয়া যাত্রাবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হলে একটি গুলি এসে লাগে কাজলের মাথায় তিন মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা নিচ্ছিলেন রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে সম্প্রতি জটিলতা বাড়লে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে নিউরো হাসপাতাল থেকে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয় কাজলকে এরপর সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি রাত একটা দশ মিনিটে কাজলকে নিয়ে রওনা হয় থাইল্যান্ডের উদ্দেশ্যে থাইল্যান্ডের বেজথানি হাসপাতালে তাকে চিকিৎসা দেয়ার কথা রয়েছে বিমানবন্দরে কাজলের শারীরিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেন চিকিৎসকরা জোয়ার থেকে শখ আমরা যেটা বলি এইটা ডেভেলপ করে সাথে তার ফ্লোরাল ইফিউশন লাংসে পানিও আসে এটার পরিপ্রেক্ষিতে তার জ্ঞানের মাত্রাটা একবারে কমে যায় সো আমরা সাথে সাথে মেডিকেল বোর্ড আমাদের স্যারেরা সাথে সাথে মেডিকেল বোর্ড ডাকলেন বোর্ডে আমাদের ডিসিশন হলো যে তাকে আমরা দেশের বাইরে নিয়ে যাব তার ব্রেনের বাম দিকে ড্যামেজ হয়ে গেছে আর ডান দিক তার প্যারালাইসিস হয়ে গেছে এবং পাঠানোর উদ্দেশ্য হলে মূল তাকে বেটার ফিজিওথেরাপি দেওয়া কারণ আমরা যে চিকিৎসাটুকু দেওয়ার আমরা এখানে দিয়ে দিয়েছি এদিকে কাজলকে বিদায় জানাতে বিমানবন্দরে আসেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এখন পর্যন্ত আন্দোলনে আহত পাঁচ জনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন আহত আরো বিশ জনকে বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে কাজলকে আমরা পাঠালাম এয়ার অ্যাম্বুলেন্সে করে তার স্ত্রী তার সাথে গেল পাইপলাইনে আরো ধরেন বিশ জন বিশ পঁচিশ জনের মতন আছে যাদেরকে পাঠাইতে হবে সাতজনকে আমরা তারকিতে পাঠানোর জন্য ঠিক করেছি যাবে তাদের চিকিৎসার জন্য জুলাই আগস্ট আন্দোলনে গুরুতর আহতদের উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা ও ভিসা প্রক্রিয়া নিয়ে সরকার কাজ করছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা কোন দেশে তার চিকিৎসাটা হবে কোথায় ভালো চিকিৎসা হবে দিন মোহাম্মদ সাব্বির সময় সংবাদ ঢাকা